পান, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার চলে আসলাম আজকে ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমাদের বাড়ি মনসা পুজো, মানে আজকে নাগপঞ্চমী। অনেকের বাড়িতেই হয়তো এটা হয় নাগপঞ্চমী। আজকে আমাদের বাড়ি কোনো রান্নাবান্না নেই, রান্না করতেও নেই, সারাদিন চিড়ে মুড়ি এইসব খেয়ে থাকতে হয়। তা আজকে আর তোমাদের সাথে কোনো রান্নার ব্লগ বা কিছুই শেয়ার করতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হলো আগের দিন তোমাদের আমি মনসা গাছ দেখিয়েছিলাম না, আজকে ওই গাছের পুজো আছে। আমার শাশুড়ি মা করবেন আর দুধ কলা দেবেন, আমি তোমাদেরকে ওইটা দেখাবো সব। তোমরা আমার সাথে থাকো, ছোটো ছোটো আজকে কিছু কিছু জিনিস আমি তোমাদের দেখাবো। অবশ্যই রান্না না দেখাতে পারি, অনেক কিছুই তো আজকে করবো, অনেক কিছুই করার আছে, সারাদিনে অনেক কিছুই হয়, সেগুলো কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দেখো, সারাদিন আমার সাথে থাকো, দেখো আমি কী কী করি আজকে। এই যে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা পুজো দিচ্ছেন। প্রথমে তুলসী গাছে দেবেন, তারপরে আজকে তো মনসা পুজো মানে নাগপঞ্চমী, তো এই গাছটা সেদিনকে দেখিয়েছিলাম, এই গাছে আজকে পুজো করবেন, তারপরে দুধ কলা দেবেন। তোমরা দেখতে থাকো। সূর্যদেবকে জল দিলেন। একটু পরেই আমি শাঁখ বাজাবো। এই যে দুধ কলা দেওয়ার জন্য কলা ছড়াচ্ছে। মনসার কাছে দিলেন, চলো পুজো শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছ রান্না হচ্ছে। তোমরা হয়তো ভাবছো বলেছিলাম আজকে রান্না করতে নেই, কিন্তু কেন রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো কেন রান্না হচ্ছে, তাতে আবার মাছ এমনি রান্না করতে নেই। আচ্ছা চলো দেখো কাদের জন্য হচ্ছে, আমাদের কত সদস্য। এই দেখো সর্বপ্রথম একটা সদস্য, এই দেখো বসে, এই দেখো বসে, এরকম গোটা চার পাঁচটা আছে আমাদের বাড়িতে। এই দেখো বসে, এরা তো আর নিরামিষ খায় না, না এদের তো কিছু খেতে দিতেই হয়, আর আমাদের পোষায় গুলো, তার জন্য এদের জন্যই মাছটা হচ্ছে। অবশ্য ফ্রিজে রাখা ছিল মাছটা, কালকে রান্না করে রাখতে ভুলে গেছে তাই আজকে করছে। দেখো আর এদের এক একজনের খুব সুন্দর সুন্দর নাম আছে,
কোনো একটা ভিডিওতে এদের সাথে এদের নামের সাথে সব পরিচয় করিয়ে দেবো তোমাদের। তোমরা আমার সাথে থেকো, আর সেটাই বলো। আবার চলে এসেছি তোমাদের সামনে, স্নান করা হয়ে গেছে, ঠাকুরের সিঁদুরও পরে নিয়েছি, আর আজকে একটু খুঁটিনাটি কাজ ছিল, মেয়ে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, আমি একটু হেনা করলাম, এইসব করতে গিয়ে একটু টাইম চলে গেল, তার জন্য আজকে আর একটু ভিডিওটা করা হলো না বেশি। যাই হোক, স্নান তো হয়ে গেছে, এবার খাবো। এবার খাওয়ার থালিটা তোমাদের দেখাবো, দেখবে কত আম, আর আমার মুড়ি খাবো, আজকে তো ভাত খাবো না, ভাত খেতে নেই। তা চলো দেখাবো তোমাদের আম, আর একটা ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে তোমরা আমের থালাটা দেখতে পাচ্ছ সাজানো, এটা আমি এখানে খাবো, আর এটা আমাদের কাছে, চলো এখানে।